নির্বাচন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা ও ভোটদানে অংশগ্রহণ সুনিশ্চিত করার লক্ষ্যে পথনাটিকার মাধ্যমে জেলা জুড়ে প্রচার শুরু করল উত্তর দিনাজপুর জেলা নির্বাচন দপ্তর। শুক্রবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা শাসকের দপ্তরের সামনে এই কর্মসূচির সূচনা হয়। আগামী 9 দিন ধরে জেলার প্রতিটি ব্লকে এই কর্মসূচি পালিত হবে। নির্বাচন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা ও ভোটদানে অংশগ্রহণ সুনিশ্চিত করার লক্ষ্যে পথনাটিকার মাধ্যমে জেলা জুড়ে প্রচার শুরু করল উত্তর দিনাজপুর জেলা নির্বাচন দপ্তর। শুক্রবার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরের সামনে এই কর্মসূচির সূচনা হয়। আগামী 9 দিন ধরে জেলার প্রতিটি ব্লকের গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে লোকশিল্পীরা ভোটদান সম্পর্কে সাধারণ মানুষকে পথনাটিকার মাধ্যমে সচেতন করবেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন দপ্তরের আধিকারিকেরা। উল্লেখ্য, এই প্রথম দেশের 5 লোকসভা নির্বাচনে ভিভিপ্যাটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া হতে চলেছে। ভোটার তার প্রদত্ত ভোট তার পছন্দের প্রার্থীকে দিতে পারলেন কিনা তা জানতে পারবেন। এই ভিভিপ্যাট সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে আগে থেকেই প্রচার শুরু করেছিল নির্বাচন দপ্তর। দেশের গণতন্ত্রের এই বৃহত্তম উৎসব লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ তথা ভোটারদের সার্বিক অংশগ্রহণ করানোর উদ্দেশ্যে এবার উত্তর দিনাজপুর জেলা নির্বাচন দপ্তর থেকে পথনাটিকার মাধ্যমে জেলা জুড়ে প্রচার শুরু করা হলো। জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক অতনু কুমার মণ্ডল জানিয়েছেন, শুক্রবার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরের সামনে ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এবং ভোটদান পদ্ধতি শেখাতে পথনাটিকা পরিবেশিত হয়। আগামী 9 দিন ধরে জেলার বিভিন্ন ব্লকে এই কর্মসূচি পালিত হবে। এবার হচ্ছে সকালে গিয়ে আপনি ভোটটা দিলেন, দুপুরবেলা প্রচণ্ড রোদ, ঠিক আছে, একটু হালকা থাকে, বিকেলবেলা আবার চাপ হয়। এবার 6টার মধ্যে কিন্তু আপনাকে গিয়ে লাইনে দাঁড়িয়ে টোকনটা নিতে হবে। প্রতিবন্ধীদের জন্য এবং যারা আমাদের প্রত্যেক বাড়িতে বাবা মারা অনেকেই বয়স্ক রয়েছে, তারা সঠিকভাবে চলাফেরা করতে পারে না, তাদের জন্য কিন্তু কোনো লাইনে দাঁড়াতে হবে না। শুনে রাখুন, এটা কিন্তু আমাদের গণতন্ত্র দেশে মহা উৎসব, এটা একটা বৃহত্তম উৎসব, এটাকে অবহেলা করা যাবে না। ঠিক আছে, যাতে আপনার পছন্দ প্রার্থী বা আমার পছন্দ প্রার্থীকে আমরা ভোট দিচ্ছি সেটা আমরা কি করে জানবো যে ওটা সঠিক জায়গায় পড়েছে কিনা? তার জন্য এবার আমাদের নির্বাচন কমিশন ভিভিপ্যাট নামে একটা যন্ত্র এনেছে, এই দেখুন ভিভিপ্যাট, ঠিক আছে। এই যে এখানে এখানে আপনি দেখতে পাবেন, ভোট আপনি বোতামটা টিপলেন, টিপার পর 7 সেকেন্ড অবধি এখানে তাকাবেন, দেখবেন এখান থেকে একটা রিসিপি এর মতো নিচে পড়ে যাচ্ছে। পথনাটিকাটা আমাদের ভোটারদের অ্যাওয়ারনেস করার জন্য আমরা এই প্রোগ্রামটা নিয়েছি তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এবং জেলা প্রশাসন ব্লক প্রশাসনের পরিচালনায়। আমাদের 9টা ব্লক এবং 9টা এসি প্রত্যেকটা জায়গাতেই আমরা 9 দিন ধরে এই প্রোগ্রামটা করব। এখানে পথনাটিকার মাধ্যমে বিভিন্ন ভোটারদের কী কী সুবিধা আমরা দিতে পারবো, ভোটের দিন কীভাবে ভোট দেবে তার সম্বন্ধে আমরা অ্যাওয়ারনেস করব। যেহেতু নাটক অবশ্যই, মানে এমনিতে যা আমরা এই করেছি তাতে প্রচারের মাধ্যম হিসেবে আমরা ফ্লেক্স লাগিয়েছি, বিভিন্ন জায়গায় লিফলেট বিলি করেছি, কিন্তু অনেক মানুষ আছে যারা ওই জিনিসটাকে কতটা খেয়াল করেছে তা আমরা জানি না, কিন্তু এই জিনিসটা যেটা হচ্ছে নাটক, গ্রামের মানুষ এই জিনিসটাতে অতি মানে খুব বেশি ইন্টারেস্টেড থাকে, বিভিন্ন জায়গাতে এই জিনিসটা হলে মেসেজটা আরও বেশি করে স্প্রেড হয়, এটাই আমাদের আশা। সেই আশা রেখেই আমরা এই প্রোগ্রামটা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।